বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার অনুরোধ করেন সব পক্ষকে সহিংসতা পরিহারের শোক প্রকাশ করেন বিগত কয়েক দিনের মানবাধিকার লঙ্ঘন ও হতাহতের ঘটনাতে জানান বাংলাদেশের জনগণের পাশে আছে ওয়াশিংটন

গেল কয়দিনে অসংখ্য প্রাণ ঝরেছে সামনের দিনে পরিস্থিতি শান্ত করতে সব পক্ষকে সহিংসতা এড়িয়ে যাওয়ার আহ্বান জানাই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এই প্রক্রিয়াটি হতে হবে বাংলাদেশের গণতান্ত্রিক আইন মেনে গেল কয়দিনে মানবাধিকার লঙ্ঘন এবং হতাহতের ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি